নমস্কার বন্ধুরা, যারা মাধ্যমিক লেভেলে উপরে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার করছেন, এমনকি যারা ডিপ্লোমা করছেন, আইটিআই করছেন, সবার জন্য কিন্তু এই স্কলারশিপটা। এবং এই স্কলারশিপে কিন্তু হিউজ পরিমাণ আপনাদের যেমন মান্থলি দেওয়া হবে, তার পাশাপাশি কিন্তু আপনাদের অ্যানুয়ালি দেওয়া হবে এবং একসাথে কিন্তু দুটোই দেওয়া হবে। আপনারা যদি ভেবে থাকেন শুধু আপনারা অ্যানুয়ালি পেলে মান্থলি পাবেন না, সেটা কিন্তু নয়। আপনাদের যেমন অ্যানুয়ালি দেওয়া হবে তেমনই কিন্তু আপনাদের মান্থলি টাকাও দেওয়া হবে। এবং এই স্কলারশিপটা কিন্তু স্টেট গভর্নমেন্টের নয়, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ। এবং এই স্কলারশিপের যে পরিমাণটা সেটা কিন্তু অন্যান্য স্কলারশিপের থেকে অনেকটাই বেশি, 5 বা 10 হাজার নয়, সরাসরি কিন্তু 5 লাখ স্কলারশিপ দেওয়া হবে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 5 লাখ স্কলারশিপ আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবং এর যে মার্কস সেটা কিন্তু খুবই কম, আপনারা যদি 50% মার্কস পেয়ে থাকেন আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন, কে কত টাকা পাবে আর কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এবং এই স্কলারশিপে টোটাল কিন্তু দেখে নিন 5 লাখ স্কলারশিপ কিন্তু দেওয়া হবে, সেটা ফ্রেশার স্কলারশিপ কি কিন্তু দেওয়া হবে। এবং তার পাশাপাশি যারা রিনিউয়াল করবেন তাদের জন্য কিন্তু টোটাল 5 লাখ অ্যালটমেন্ট আছে। এবার দেখে নিন বেনিফিটটা, কে কত টাকা করে মান্থলি এবং অ্যানুয়ালি পাবেন। যারা যারা ক্লাস 11 এবং 12 পড়ছেন তাদের কিন্তু অ্যাডমিশন এবং টিউশন ফি সমেত কিন্তু প্রতি বছর 7,000 টাকা করে দেওয়া হবে। যারা ভোকেশনাল এবং টেকনিক্যাল ডিগ্রি নিয়ে পড়ছেন ক্লাস 11-12, তাদের হোস্টেল ফি প্লাস ডে স্কলার হিসাবে কিন্তু তাদের 10,000 টাকা প্রতি বছর দেওয়া হবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়ছেন তাদের কিন্তু হোস্টেল এবং ডে স্কলার হিসাবে প্রতি বছর 3,000 টাকা করে দেওয়া হবে। এবং তার পাশাপাশি মেনটেনেন্সের জন্য আপনাদের পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয়, আপনাদের পড়াশোনার সামগ্রী কেনার জন্য কিন্তু প্রতি মাসে আপনাকে টাকা দেওয়া হবে। এবং সেটা কিন্তু 10 মাস ধরে দেওয়া হবে, টোটাল 12 মাস কিন্তু দেওয়া হবে না। টোটাল 12 মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু 7,000, 10,000 এবং 3,000, কিন্তু প্রতি মাসে যেটা টাকা দেওয়া হবে সেটা কিন্তু 10 মাস আপনাকে দেওয়া হবে। যারা যারা ক্লাস 11 এবং 12 ভোকেশনাল এবং টেকনিক্যাল কোর্স নিয়ে পড়ছেন তাদের হোস্টেলে থাকার জন্য কিন্তু প্রতি মাসে 380 টাকা করে দেওয়া হবে। এবং তার পাশাপাশি কিন্তু ডে স্কলার হিসাবে আপনাকে অতিরিক্ত 230 টাকা কিন্তু দেওয়া হবে। এবং তারপরে যেটা হচ্ছে, যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে পড়ছেন এবং টেকনিক্যাল ডিগ্রি নিয়ে পড়ছেন পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে এবং আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের হোস্টেল ফি সমেত কিন্তু 570 টাকা এবং ডে স্কলার হিসাবে 300 টাকা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। এবং তার পাশাপাশি যারা এমফিল করছেন, পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু প্রতি মাসে হোস্টেল ফি হিসাবে কিন্তু আপনাদের দেওয়া হবে 1200 টাকা। এবং আপনারা যারা যারা ডে স্কলার হিসাবে পাবেন সেটা হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে টোটাল টাকার পরিমাণ। এবার কারা কারা এলিজিবল সেটা একবার দেখে নিন। এই স্কলারশিপ পেতে গেলে কিন্তু আপনাকে অতি অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ যারা ক্লাস 11-12 গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, টেকনিক্যাল অথবা ভোকেশনাল কোর্স করছেন অথবা এমফিল করছেন অথবা পিএইচডি করছেন, তাদের সবাইকে কিন্তু এই স্কলারশিপে অন্তর্ভুক্ত করা হবে। আপনি যদি আপনার প্রিভিয়াস ফাইনাল এক্সামিনেশানে 50% নাম্বার পেয়ে থাকেন তবে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। অর্থাৎ আপনি যদি এবছর ক্লাস 11 অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। আপনি যদি মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকেন তবে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। এবং তার পাশাপাশি আপনার ফ্যামিলি ইনকাম যদি 2 লক্ষ টাকা হয় বা 2 লক্ষ টাকার নিচে হয় তবেই কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু কয়েকটা ডকুমেন্টস আপনাকে কিন্তু অত্যন্ত জরুরি হিসাবে আপলোড করতে হবে। সেটা হচ্ছে, প্রথম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাকে ইস্যু করাতে হবে আপনার পঞ্চায়েত, অথবা আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন পৌরসভা থেকে কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তারপরে হচ্ছে আপনার 2 কপি রিসেন্ট কালার ফটো কিন্তু অবশ্যই লাগবে। আপনার সেলফ ডিক্লারেশন সমেত কিন্তু আপনার মাইনরিটি কমিউনিটি সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে হবে। এবং তারপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের মার্কশিটের ফটোকপি লাগবে। আপনি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তার কিন্তু ফি রিসিপ্ট আপনাকে লাগবে, অর্থাৎ আপনার ভর্তি হওয়ার সময় যে টাকা দিয়ে পেমেন্ট করেছিলেন তার যে রসিদ সেটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তার পাশাপাশি আপনার আধার কার্ড যদি থাকে তবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি আপনি এখনও আধার কার্ড পাননি, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই অ্যাপ্লাইয়ের এনরোলমেন্ট যে নাম্বার সেটাকে কিন্তু আপনাকে পুট করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবেন। এবং তার পাশাপাশি আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে, সেটা আপনি যে কোনো গেজেটেড অফিসার বা বিডিও বা এসডিও থেকে কিন্তু
আপনি এটাকে ইস্যু করাতে পারেন। এবং তার পাশাপাশি আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর ডিটেলসটা লাগবে। যদি আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার বাবা মার যে কারোর যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে সাবমিট করতে পারেন। এবং তার পাশাপাশি এই যে সিলেকশন প্রসেস সেটা একবার দেখে নিন। এই সিলেকশন প্রসেস যেটা হচ্ছে, আপনার যদি মার্কস বেশি থাকে এবং আপনার যদি ইনকামও বেশি থাকে তাহলে কিন্তু আপনার প্রায়োরিটি কমে যাবে। যদি আপনার মার্কস যদি বেশি থাকে এবং আপনার যদি ফ্যামিলি ইনকাম কম থাকে, সাপোজ আপনি পেয়েছেন 70% এবং আপনার ফ্যামিলি ইনকাম যখন আপনি ফর্মটা ফিল আপ করছেন তখন আপনি দিয়েছেন 50,000 টাকা, তাহলে কিন্তু আপনার প্রায়োরিটি অনেক বেশি। যারা ফর্ম ফিল আপের সময় 70% দিয়েছে কিন্তু তার ফ্যামিলি ইনকাম দেখিয়েছে 2,00,000 টাকা, তার থেকে কিন্তু আপনার প্রায়োরিটি অনেকটাই বেশি। তাই যখন ফর্ম ফিল আপ করবেন এবং যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করছেন সেটাকে কিন্তু একটু লক্ষ্য রেখে ইস্যু করবেন। কতটা পরিমাণ আপনি ইস্যু করাতে পারবেন বা কতটা পরিমাণ আপনার অরিজিনাল ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু দেখে ইস্যু করাবেন। যা তা ইস্যু করাবেন না, আপনি গিয়ে বললেন যে আপনার একটা ইনকাম সার্টিফিকেট দরকার, সেখান থেকে যা লিখে দিল সেটা কিন্তু নেবেন না। আপনার যেটুকু প্রয়োজন, আপনার ফ্যামিলি যেটুকু বার্ষিক ইনকাম করে সেই হিসাবেই কিন্তু আপনি ইস্যু করাবেন। এবং তার পাশাপাশি যারা রিনিউয়াল করাবে তাদেরও কিন্তু বেশি কিছু করতে হবে না। আপনি যদি প্রিভিয়াস ইয়ারে 50% নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রিনিউয়াল করাতে পারবেন। এছাড়া কিন্তু আপনাকে অন্য কোনো ক্রাইটেরিয়া লাগবে না। আপনি যদি 1 বছর পেয়ে যান নেক্সট ইয়ারে, কিন্তু শুধুমাত্র আপনি যদি প্রিভিয়াস ইয়ারে 50% নাম্বার পান তাহলেই কিন্তু আপনি এর জন্য এলিজিবল। এর আবেদন করতে গেলে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে NSP অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তাহলে এই ছিল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। আপনাদের মধ্যে যারা যারা এর জন্য এলিজিবল তারা কিন্তু এই মুহূর্তে আবেদন করে দিতে পারেন। এবং এর আবেদনের জন্য আপনাকে কিন্তু খুব বেশি নাম্বার পেতে হবে না, শুধুমাত্র যদি 50% নাম্বার পান তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন। এবং এর যে স্কলারশিপের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি, 5,00,000 স্কলারশিপ কিন্তু দেওয়া হবে। তাই আপনারা যদি আবেদন করেন আপনাদের কিন্তু চান্স অনেকটাই বেশি। এবং আপনারা কিন্তু প্রতি বছর 7,000 টাকা পাবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের অতিরিক্ত ডে স্কলার হিসাবে 230 টাকা বা 300 টাকা বা 550 টাকা কিন্তু দেওয়া হবে। যদি আপনারা হোস্টেলে থাকেন তাহলে কিন্তু অতিরিক্ত যে টাকার পরিমাণটা আপনাদের বললাম সেটাও কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। তাহলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।